আরজিকর কাণ্ডে জের, অপসারিত আরজিকরের মেডিকেল সুপার সঞ্জয় বৈশিষ্ট্য, নয়া সুপার বুলবুল মুখোপাধ্যায়, সঞ্জয় রায়ের কীর্তিকলাপ নিয়ে আরও একাধিক তথ্য প্রকাশ্যে। ভাইয়ের সঙ্গে সম্পর্ক নেই সাফ জানালেন দিদি পূজা সিং। আরজিকর হাসপাতাল চত্বরে নিশ্চিন্ত নিরাপত্তা মোতায়েন বিশাল পুলিশ বাহিনী। আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ খুন, ঘটনাকে কেন্দ্র করে তোলপাড় রাজ্য। প্রশ্নের মুখে শহরের প্রথম সারির অন্যতম হাসপাতালের নিরাপত্তা, ধৃত সঞ্জয় রায়ের কঠোর শাস্তি, মহিলা চিকিৎসকদের নিরাপত্তা সহ একাধিক দাবিতে সরব হয়েছে চিকিৎসক মহল। কর্মবিরতির পথে হেঁটেছেন আরজিকর সহ একাধিক হাসপাতালের জুনিয়র চিকিৎসকরা। লাগাতার বিক্ষোভের চাপে পড়ে এবার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত স্বাস্থ্য দপ্তরের, সরানো হলো আরজিকর হাসপাতালের সুপারকে। সুপার সঞ্জয় বৈশিষ্ট্যকে সরালো স্বাস্থ্য দপ্তর, নতুন সুপার হিসেবে দায়িত্ব পেলেন বুলবুল মুখোপাধ্যায়। তা দায়িত্ব তো নিশ্চয়ই যারা প্রশাসনিক স্তরে এবং অন্যান্য যারা রয়েছেন তাদের তো দায়িত্ব এড়াতে পারে না, এবং পদক্ষেপ হিসেবে সুপারকে সরানো হয়েছে এবং তিনি কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজে অধ্যাপক পদে তাকে পাঠানো হয়েছে। আরজিকর কাণ্ডে জালে সঞ্জয় রায়, 14 দিনের জেল হেফাজতে সিভিক ভলান্টিয়ার। ইতিমধ্যেই সঞ্জয়ের একাধিক কুকীর্তির কথা ফাঁস হয়েছে। পুলিশের হাতে উঠে এসেছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। পুলিশ সূত্রে জানা গিয়েছে আরজিকরে অবাধ যাতায়াত ছিল ধৃত সঞ্জয়ের। তাহলে কি সঞ্জয় জানতো সেমিনার হলে ডিউটিরত নার্স বা চিকিৎসকরা বিশ্রাম নেন, নাকি রেই কি করে জেনেছিল সে? পুরো বিষয়টাই খতিয়ে দেখছে গোয়েন্দারা। সূত্রে খবর, ঘটনার আগেও রোগীর পরিবারকে নিয়ে রাত 11টার সময় চারতলায় গিয়েছিল সঞ্জয়। এক্স রে হবে কি না তা জানার জন্য চারতলায় যায় সে, কিন্তু এক্স রে না হওয়ায় রোগীর পরিবারকে নিয়ে নিচেও চলে যায় সঞ্জয়। এতটা পিন পয়েন্ট জানলো কি করে এই সঞ্জয় রায় যদি আগে রেইকি না করে থাকে? তো সেই কারণের জন্য তদন্তকারী আধিকারিকরা তারা খতিয়ে দেখছেন যে আগে কি রেইকি করেছিল এবং নাকি কারোর কাছ থেকে সে জানতে পেরেছিল যে ডাক্তাররা এই সেমিনার হলে যখন তারা অনকল ডিউটিতে থাকেন তখন সেই সেমিনার হলে গিয়ে তারা রেস্ট নেয়, সেই বিষয়টা তারা তখন জানতে পেরেছিল। এই যে পুরো বিষয়টা যেটা এখনো মিসিং লিঙ্ক রয়ে গেছে সেই বিষয়টাই কিন্তু জানার চেষ্টা করছে তদন্তকারী আধিকারিকরা। এখানেই শেষ নয়, 2-3 মাস আগেও আরজিকরের এক মহিলা চিকিৎসকের সঙ্গে তুমুল ঝামেলা হয় সঞ্জয়ের। তাকে গালিগালাজ করার অভিযোগ ওঠে সঞ্জয়ের বিরুদ্ধে। মহিলাদের প্রতি তার ব্যবহার যে ভালো ছিল না তা আগেই জানিয়েছেন সঞ্জয়ের বন্ধুবান্ধব এবং প্রতিবেশীরা। সঞ্জয়ের দিক থেকে মুখ ফিরিয়েছিল প্রত্যেকেই। এবার সঞ্জয়ের দিদির মুখেও ভাইয়ের প্রতি বিতৃষ্ণা স্পষ্ট। সঞ্জয়ের সঙ্গে কোনো সম্পর্ক নেই, সাফ জানালেন দিদি পূজা সিং। ওর সাথে কোনো সম্পর্ক নেই, ও এরম কাজ করে থাকলে কঠোর থেকে কঠোর শাস্তি হওয়া দরকার। সরকার প্রশাসন যা নেবে, সরকার যা ডিসিশন নেবে, উঁচু মহল তিনি যা ডিসিশন নেবেন সেটাই আমরা রাজি, আমাদের সাথে ও কোনো সম্পর্ক নেই। ঘটনার পর থেকেই আরজিকর হাসপাতাল চত্বরে উত্তেজনা জারি। যে কোনো রকমের অপ্রীতিকর ঘটনা এড়াতে হাসপাতাল চত্বরে মোতায়েন বিশাল পুলিশ বাহিনী, নিরাপত্তারক্ষী, হাসপাতালের কর্মী, চিকিৎসক প্রত্যেকের আই কার্ড খতিয়ে দেখে তবেই হাসপাতালে প্রবেশ করতে দিচ্ছে পুলিশ। রিয়া মাঝির রিপোর্ট, কলকাতা টিভি।